এবার ভূমিহীন এক বিধবার জীবন সংগ্রামের কথা। পটুয়াখালীর মহিপুরের হতভাগ্য বৃদ্ধা রাবেয়া স্বামী স্ত্রী মিলে বিভিন্ন বাড়িতে কাজ করে প্রায় 51 বছর সংসারের ঘানি টেনে আসছিলেন। সম্প্রতি বিনা চিকিৎসায় স্বামী ইউসুফ আলীর মৃত্যুর পর অথই অন্ধকারে পড়েছেন অসহায় বৃদ্ধা রাবেয়া। কুয়াকাটা প্রতিনিধি জহিরুল ইসলাম মিরনের রিপোর্ট। পটুয়াখালীর মহিপুরের জরাজীর্ণ খুপড়ি এই ঘরটিতে কোন রকমে টিকে আছেন রাবেয়া। মাথা গোজার ঠাইটিও নিজের না। দীর্ঘ 50 বছর স্বামী স্ত্রী মিলে বিভিন্ন বাড়িতে কঠোর শ্রম দিলেও সামর্থ্য হয়নি একখণ্ড জমি কেনার। এর মধ্যে দীর্ঘ রোগভোগের পর সদ্য গত হয়েছেন স্বামী ইউসুফ আলী। এখন বয়সের ভারে কাজ করার ক্ষমতাও হারিয়েছেন রাবেয়া। অসমর্থ সন্তানেরা তার থেকে মুখ ফিরিয়েছে অনেক আগেই। বাকি জীবনটা একটু ভালোভাবে কাটাতে সরকার আর সমাজের বিত্তবানদের দিকে তাকিয়ে নিঃস্ব রাবেয়া। সরকার যদি করতে গেলে আমি একটু খাইয়ে ফরিয়া মরতে পারতাম। আমি অনেক কালে দুনিয়ার অসহায়, কাম কাইসা করতারি নেন বাবা, আগে করছি আন করতারি রথ নাই, বল নাই, শক্তি নেই, ভাষায় প্রকাশ করা যায় না। মহিলার নাই পোশাক, নাই পারে খাবার, খুব অসহায় অবস্থায় আছে। জমা জমিও নাই, একটা ঘর করার মতো জায়গাও নাই এবং মানুষের বাড়িতে থাকে। রাবেয়াকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। খার জমি লাগবে, খার জমি যদি ম্যানেজ করা যায় তাহলে আমি ওনাকে হয়তো ওনার পরিবারকে পারবো একটা হেল্প করতে, একটা ঘরের ব্যবস্থা করে দিতে। আর ওনার যে বয়স্ক ভাতাটা আছে এটা যদি চেঞ্জ করে ওনার ওয়াইফের নামে দেওয়া যায় সেই চেষ্টাটাও আমরা করব। রাবেয়াকে সাহায্য পাঠাতে পারেন বাংলাভিশন নিউজ ডেস্ক।